ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাঙালিদের ট্র্যাডিশনাল একটি খাবার শুক্ত। নিরামিষ দিনে এই খাবারটি অনেক বাড়িতেই হয়ে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। শুক্ত বানানোর জন্য কোন কোন সবজি নিয়েছি দেখে নেব। কলাই ডালের বড়ি নিয়েছি 8টি, একটা গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি, 3টে উচ্ছে লম্বা ও একটু সরু করে কেটে নিয়েছি, 4টে সজনের ডাঁটা, একটা বেগুন, 2টো মিডিয়াম সাইজের আলু এবং 1টি কলা। সব সবজিগুলোই প্রায় একই রকম লম্বা লম্বা করে কেটেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এই সবজি ছাড়াও পেঁপে, শিম বা রাঙা আলু নিতে পারেন। গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হলে দেব বেশ কিছুটা তেল। তেল খুব ভালো মতো গরম হয়েছে, বড়িগুলো ভালো করে ভেজে নেব। এই বড়িগুলো আমি বাড়িতেই বানিয়েছি। আর এই বড়ি কিভাবে বানিয়েছি দেখতে হলে ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। বড়ি ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। এবার উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভালো করে ভাজলে তেতোটা অনেকটাই কমে যায়, হালকা লালচে হয়েছে, এখন তুলে নেব। এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা না ঢেকেই ভাজতে হবে, কারণ ঢেকে ভাজলে গলে যাবে। হালকা লালচে হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি। 2টো তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন এবং 1 চা চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার কেটে রাখা গাজর, আলু, সজনের ডাঁটা এবং কাঁচা কলা দিয়ে ভেজে নেব। সবজি আর আলাদা আলাদা ভাজলাম না, সবগুলো একই সঙ্গে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ হলুদ পাউডার দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবারে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই আদা বাটা দেওয়ার পরও আবারও একটু কষিয়ে নেব। আমি আর কোনো মশলা দিচ্ছি না, এই সময় রাঁধুনি বাটাও দিতে পারেন, আমার কাছে এখন নেই তাই দিচ্ছি না। এখন দিচ্ছি 250 ml দুধ এবং 250 ml জল। এখানে আপনারা পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন। সম্পূর্ণটাই দুধ ব্যবহার করলে গ্রেভিটা একটু গাঢ় হবে, তাছাড়া স্বাদটাও ভালো হয়। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আবারও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। শুক্তোতে চিনি দিলে স্বাদটা আর একটু ভালো হয়। এবং সব শেষে 1 চা চামচ ঘি দিচ্ছি। গ্রেভিটা আমি এতটুকুই রাখব। আমার আজকের শুক্তো রান্না একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।